আজকে আমরা করব পাঁচের দাগ থেকে এগারোর দাগের অঙ্কগুলো। আর আগের অঙ্কের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, মানে এক থেকে চার পর্যন্ত অঙ্কের ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। তাহলে আজকে আমরা সরাসরি চলে যাব পৃষ্ঠা নাম্বার 88 88 পৃষ্ঠায় কোষে দেখি ছয় ক্লাস সিক্সের। প্রথমেই আমরা করে ফেলবো কত দাগ থেকে, পাঁচের দাগের অঙ্ক থেকে। তাহলে এবারে আমরা শুরু করে ফেলি পাঁচের দাগের অঙ্ক থেকে, যেখানে দেখো বলে দিয়েছে 150 টাকার একের দুই অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে তোমরা না অঙ্কের প্রথমের অংশটাকে একটু দাগ দাও, যেখানে দেখো লেখা রয়েছে না যে 150 টাকার একের দুই অংশ। তাহলে দেখো আমরা যদি এখানে লিখি 150 টাকার একের দুই অংশ, 150 টাকার একের দুই অংশ অর্থাৎ কত টাকা, যদি আমরা দেখি 150 টাকার একের দুই অংশ মানে 150, তার কত অংশ দেখো বলে দিয়েছে অঙ্কের মধ্যে একের দুই অংশ। তাহলে আমরা কি করব, এক বাই দুই এরকমভাবে লিখবো গুণ চিহ্ন দিয়ে, তাই না? তাহলে কাটাকুটি করলে কত হবে, দেখো দুই দিয়ে দুইকে ভাগ করলে হবে এক, এবং যদি আমরা দুই দিয়ে 150কে ভাগ করি তাহলে দেখি তো কত হবে, যদি আমরা এখানে ভাগ করে দেখি 150কে দুই দিয়ে ভাগ করলে হবে দুই সাথে কত, দুই সাথে হবে 14, ঠিক আছে, বিয়োগ করলে হবে এক, এখানে শূন্য, দুই পাঁচে কত হবে 10, তাহলে কত হচ্ছে দেখো 75, তাহলে হবে 75 টাকা। তাহলে তোমরা একটা জিনিস দেখো, 150 টাকার একের দুই অংশ মানে কত টাকা পেলাম আমরা, 75 টাকা। এইবারে বলে দিয়েছে এই 75 টাকা থেকে কত টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে দেখো 75 টাকা বলেছে, 75 টাকা থেকে কত টাকা নিয়ে নিলে আর মাত্র 30 টাকা পড়ে থাকবে, 30 টাকাটা পড়ে থাকবে এখান থেকে আর কত নিয়ে নিলে, মানে কত মাইনাস করলে। তাহলে এটা বের করতে গেলে আমাদের কী করতে হবে বলো তো, 75 থেকে এই 30কে বিয়োগ করতে হবে। যদি আমরা 75 থেকে 30কে বিয়োগ করি তাহলে কত হবে বলো তো, তাহলে হবে তোমরা এই জায়গাটা দেখো 75 থেকে আমরা 30কে বিয়োগ করলে পাবো 5, আর এখানে কত পাচ্ছি 4, 45, তার মানে 45 টাকা। তাহলে দেখো 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, 45 টাকা নিলে তবে তো 30 টাকা কী হবে পড়ে থাকবে, বোঝা গেল? তাহলে দেখো আমরা যদি এই 75 টাকা থেকে 45 টাকাকে নিয়ে নিই তাহলে আর কত টাকা পড়ে থাকবে, 30 টাকা, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্কটা শেষ। তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলে আসবো পরের অঙ্কটাতে, চলে আসবো ছয়ের দাগে, যেখানে দেখো বলে দিয়েছে ছয়ের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, ছয় বাই সাতের তিন গুণের সাথে কত যোগ করলে দুই পূর্ণ ছয় বাই সাত পাবো। তাহলে প্রথমে এই অংশটায় দাগ দাও, যেখানে দেখো বলে দিয়েছে ছয় বাই সাতের তিন গুণের সাথে। তাহলে দেখো আমরা প্রথমে যদি এরকমভাবে লিখি, ছয় বাই সাতের তিন গুণ মানে কি, অর্থাৎ দেখো ছয় বাই সাতের তিন গুণ অর্থাৎ কি, ছয় বাই সাত তার কত গুণ দেখো বলে দিয়েছে তিন গুণ, অর্থাৎ আমরা কি করব, তিনকে কি করব গুণ করব, তাই না? করলে কত হবে দেখো, আমরা যদি কাটাকুটি তো করতে পারবো না, তাহলে গুণ করে দিই, কত হচ্ছে এখানে ছয় গুণ কত, আঠে তিন অর্থাৎ কত হবে 18, বাই এখানে দেখো কত রয়েছে 7, তাহলে এখানে আমরা কত পেলাম, পেলাম 18/7। এইবারে দেখো কি বলে দিয়েছে, এই যে ছয় বাই সাতের তিন গুণ, ছয় বাই সাত, ছয় বাই সাতের তিন গুণ মানে কি, অর্থাৎ আমরা কি পেলাম 18/7, এর সাথে কত যোগ করলে, অর্থাৎ দেখো 18/7 তো বলে দিয়েছে, এর সাথে কত যোগ করলে, কত যোগ করলে আমরা জানি না, কত যোগ করলে উত্তরটা আমরা পাবো কি দুই পূর্ণ ছয় বাই সাত। তাহলে দেখো তোমরা ভালো করে দেখবে, ভাবো আমি যদি বলি যে সাতের সাথে কত যোগ করলে আমরা নয় পাবো, তাহলে এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমের এই যে যোগফলটা থেকে বিয়োগ করতে হবে এই সংখ্যাটাকে, তবে তাহলে আমরা কি পেয়ে যাবো, এই যে যোগফলটা কত রয়েছে নয়, সেখান থেকে যদি আমরা এই প্রথম সংখ্যাটাকে বিয়োগ করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি দুই, সেই দুইটাকে আমরা এখানে বসিয়ে দেবো, তাহলেই কি পেলাম আমরা সাতের সঙ্গে দুই যোগ করলে আমরা নয় পাচ্ছি, তাই না? তাহলে এখানেও ঠিক তেমনই আমাদেরকে এই বক্সের সংখ্যাটা বের করতে গেলে কী করতে হবে, এখানে যেমন করেছিলাম যোগফল থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করেছিলাম, তাকে এই যোগফলটাকে এখানে লিখলাম, তার থেকে প্রথম সংখ্যাটাকে বিয়োগ করলাম, এখানেও ঠিক তেমন করতে হবে, প্রথমের এই সংখ্যাটা যেটা দেখো কত রয়েছে দুই পূর্ণ ছয় বাই সাত, সেখান থেকে বিয়োগ করতে হবে প্রথমের এই সংখ্যাটা, দেখো কত রয়েছে 18/7, তাই তো?
তাহলে দেখো এইটাকে আমরা আগে মিশ্র ভগ্নাংশ আছে তো এটা অপ্রকৃতিতে পরিণত করি। তাহলে দেখো সাত দুইয়ে কত, সাত দুগুণে চোদ্দো, তার সঙ্গে ছয়কে যোগ করলে কত হবে কুড়ি, বিয়োগ কত হচ্ছে আঠেরো বাই সাত, তাই তো? তো আমি এই দিকে করছি যোগটাকে, আরেকবার আমি লিখছি, ঠিক আছে? এখানে কত রয়েছে কুড়ি বাই সাত বিয়োগ আঠেরো বাই সাত। তাহলে এদের লসাগু কত হবে বলো তো? এই দেখো সাত আর সাতের লসাগু কত হবে, আমরা যদি সাত আর সাতের লসাগু করি তাহলে হবে সাত একে সাত, সাত একে সাত তাহলে কত হচ্ছে সাত। তাহলে এবারে দেখো এই সাত দিয়ে আমরা সাতকে ভাগ করলে কত পাবো, পাবো এক, একের সঙ্গে কুড়িকে আমরা কি করব গুণ করব, তাহলে কত হবে কুড়ি একে কুড়ি। আবার দেখো এই সাত, এই সাত দিয়ে সাতকে ভাগ করলে কত হবে এক, একের সঙ্গে আঠেরোকে গুণ করলে কত হবে আঠেরো একে আঠেরো, অর্থাৎ আমরা এখানে দেখো কত পাচ্ছি কুড়ি বিয়োগ আঠেরো মানে কি দুই নিচে সাত, তার মানে আমরা যে উত্তরটা পেলাম কত দুই বাই সাত, তার মানে কি হলো এই আঠেরো বাই সাতের সঙ্গে আমরা যদি দুই বাই সাতকে যোগ করি তাহলেই আমরা কি এইটা পাবো, তাই না? তাহলে দেখো আমাদের উত্তর কি জানতে চেয়েছি, তাহলে আমাদের জানতে চেয়েছিলো যে ছয় বাই সাতের তিন গুণের সাথে কত যোগ করলে আমরা এইটা পাবো, তাই তো? তাহলে চলো আমরা যদি এর উত্তরটাকে লিখি, উত্তরটাকে আমরা কি বলে লিখব, লিখব আমরা ছয় বাই সাতের তিন গুণের সাথে, তিন গুণের সাথে কত যোগ করলাম দেখো আমরা, এই দেখো আমরা কিন্তু এই সংখ্যাটাকে যোগ করছি, হ্যাঁ দুই বাই সাত, দুই বাই সাত যোগ করলে, যোগ করলে কি পাবো আমরা দুই পূর্ণ ছয় বাই সাত পাবো। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। দেখো সাতের দাগের অঙ্কে কি বলে দিয়েছে, শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর চোদ্দোশো জন দর্শক এসেছিল, পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে সাত বাই দশ অংশ বেড়ে গেল। তারপরে বলেছে পরের বছরে মোট কতজন দর্শক এসেছিল হিসাব করি। তাহলে দেখো প্রথম বছরের দর্শক সংখ্যা কত ছিল, অঙ্কের মধ্যে বলে দিয়েছে প্রথম বছর, প্রথম বছরের দর্শক সংখ্যা। তাহলে দেখি তো প্রথম বছরের দর্শক সংখ্যা কত, দেখো অঙ্কের মধ্যে বলেই দেওয়া রয়েছে প্রথম বছরের দর্শক সংখ্যা ছিল কতজন, চোদ্দোশো জন, ঠিক আছে? প্রথম বছরে এটা ছিল দর্শক সংখ্যা। তো তারপরে দেখো কি বলে দিয়েছে, পরের বছর কিন্তু বেড়ে গেল, ঠিক আছে? মানে পরের পরের বছর, পরের বছর বৃদ্ধি পেল, দেখি তো কতটা বৃদ্ধি পাচ্ছে, পরের বছর বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পাচ্ছে, প্রথম বছর ছিল কত চোদ্দোশো, তার কত অংশ বৃদ্ধি পেল দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে, তোমরাও দেখো দাগ দাও, ঠিক আছে? যেখানে বলে দিয়েছে প্রথম বছরের চেয়ে সাত বাই দশ অংশ বেড়ে গেল, তার মানে প্রথম বছর ছিল চোদ্দোশো, তার থেকে বেড়ে গেল কত, বলে বেড়ে গেল সাত বাই দশ অংশ, ঠিক আছে? তাহলে চলো আমরা গুণ করে কাটাকুটি করি। তাহলে দেখো নিচে একটা শূন্য, পরে একটা শূন্য কাটবে, তাহলে দেখো সাত দিয়ে যদি আমরা চোদ্দোকে গুণ করি তাহলে কত পাবো, তাহলে দেখো এবার যদি আমরা এই চোদ্দো আর সাতকে গুণ করি তাহলে আমরা কত পাবো, পাবো নাইনটি এইট, আর এখানে যদি শূন্যটা আছে তাহলে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো প্রথম বছর দর্শক এসেছিলো কত, চোদ্দোশো জন, পরের বছর আরও এক্সট্রা এসেছে কতজন, আরও দেখো এক্সট্রা এসেছে নশো আশি জন। তাহলে দ্বিতীয় বছর মানে এই পরের বছরে মোট কতজন দর্শক এসেছে তাহলে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখব কি পরের বছরের মোট দর্শক সংখ্যা, পরের বছরের, পরের বছরের মোট দর্শক সংখ্যা, তাহলে মোট দর্শক সংখ্যা দেখি কত হবে, মোট দর্শক সংখ্যা, তাহলে দেখো কি বলে দিয়েছে এখানে, যারা তোমরা ভালো করে বোঝো, প্রথম বছর এসেছিলো কত চোদ্দোশো জন, দ্বিতীয় বছর বলেছে প্রথম বছরে যা এসেছিলো তার থেকে আরও এতজন এক্সট্রা এসেছে, মানে প্রথম বছরের থেকে আরও বেশি এসেছে, বেশি এসেছে মানে কি আমরা যোগ করব কত নশো আশিকে, বোঝা গেল? তাহলে আমরা পেয়ে যাবো কি দ্বিতীয় বছর মানে পরের বছর কতজন এসেছিলো, তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো শূন্য আট চার আর নয়তে কত হবে তেরো, তিন হাতে আছে এক দুই, তাহলে কত হবে দু হাজার তিনশো আশি জন, তাই না? তাহলে এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম উত্তরটা, ঠিক আছে? তাহলে এবারে দেখো আমরা করবো আটের দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে নিচের সংখ্যাগুলির অনন্যক খুঁজি ও যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের, দেখো বলে দিয়েছে একটা সার্কেল একটা বৃত্ত মতো রয়েছে সেটা দিয়ে চিহ্নিত করতে বলেছে। তাহলে দেখো তোমরা আটের দাগের যে একের যে ভগ্নাংশটা রয়েছে সেটা দেখো কি রয়েছে, রয়েছে সাত বাই পাঁচ,
তাহলে আমরা না প্রথমে এরকম ভাবে লিখব, 7/5 এর অনন্যক। তাহলে 7/5 এর আমরা কি লিখব? অনন্যক। এইবারে আমাদের প্রশ্নটা হলো যে অনন্যক এই শব্দটার মানে কি। অনন্যক মানে হলো ভাবো একটা ভগ্নাংশ রয়েছে, ভাবো রয়েছে 2/3, এরকম একটা ভগ্নাংশ রয়েছে। ভগ্নাংশের আমরা উপরের সংখ্যাটাকে কি বলে থাকি বলতো? লব। আর নিচের এই সংখ্যাটাকে আমরা কি বলে থাকি? হর। যখন আমরা কোনো ভগ্নাংশের লব হরকে উল্টে দেব, তার মানে কি? দেখো, লবটাকে আমি হরের জায়গায় নিয়ে চলে আসব আর হরটাকে আমি লবের জায়গায় নিয়ে চলে যাব, অর্থাৎ উল্টে দেব মানে কি হয়ে যাবে? 3/2, এরকম উল্টে দিলাম। তাহলে আমরা কি বলবো? 2/3 এর অনন্যক কত? 3/2। বোঝা গেল? উল্টে লিখব। আবার বাবা কোনো জায়গায় রয়েছে বাবু 8/11, এরকম রয়েছে। তাহলে এর অনন্যক কত হবে? এর অনন্যক হবে এর উল্টে যাওয়া ভগ্নাংশটা। এর উল্টো ভগ্নাংশটা কি হবে? 8টা নিচে বসবে, 11টা উপরে বসবে। বুঝতে পারলে? তাহলে দেখো, 7/5 এর অনন্যক কত হবে? তাহলে উল্টে আমরা কেমন লিখবো? 5/7। বোঝা গেল? ঠিক একইভাবে আমরা এবারে দেখো 2 এর দাগেরটা করবো। তাহলে দেখো 2 এর দাগের ভগ্নাংশটা দেখো কি বলে দিয়েছে? 1/3। তাহলে আমরা লিখবো 1/3 এর অনন্যক, তাহলে আমরা কি লিখবো? 3/1, তাই না? এবারে কোনো সংখ্যার নিচে এক আছে মানে কি? কোনো সংখ্যার নিচে এক আছে মানে কিছু লেখার দরকার নেই, শুধু তিনও লিখতে পারো। বোঝা গেল? তাও কোনো একটা সংখ্যা রয়েছে 5, তার নিচে কিছু নেই মানেই কি? 1। ঠিক আছে, তাহলে চলো পরপর আমরা এগুলো করতে লাগি। তারপরে দেখো বলে দিয়েছে 3-এর দাগের অঙ্কটাতে দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে 5/8। তাহলে 5/8 এর অনন্যক তাহলে কত হবে? এটাকে উল্টো করবে ভগ্নাংশটাকে, তাহলে কত হয়ে যাবে? 8/5, তাই না? এরপরে 4-এর দাগেরটায় দেখো 4-এর দাগে কী লেখা রয়েছে? 9/7। তাহলে 9/7-এর অনন্যক কত হবে? 9/7-এর অনন্যক উল্টে গেলে কত হবে? 7/9। ঠিক আছে, আবার দেখো 5-এর দাগে দেখো কি বলে দিয়েছে? 5-এর দাগে দেখো বলে দেওয়া রয়েছে 12/5। তাহলে 12/5 এর অনন্যক কত হবে? হবে 5/12, তাই না? এরকমভাবে আমরা করব। ঠিক একইভাবে এবার আমরা দেখো 6-এর দাগেরটা করি। 6-এর দাগে দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে 5/8। তাহলে 5/8 এর অনন্যক কত লিখবো আমরা? 8/5। ঠিক আছে, আবার দেখো লাস্ট রয়েছে যেটা 7-এর দাগে। 7-এর দাগে দেখো কী লেখা রয়েছে? 7-এর দাগে দেখো লেখা রয়েছে 1/8। তাহলে 1/8-এর অনন্যক আমরা কী লিখব? 8/1, তাই না? এবারে কোনো সংখ্যার নিচে এক আছে মানে কি? একটাকে আর লেখার দরকার নেই, শুধুই আমরা 8ও লিখতে পারি। তাহলে এই আমরা অনন্যকগুলোকে করে ফেললাম। ঠিক আছে, এইবারে আমরা দেখব কোনটি কী বলে দিয়েছে, কোনটি বলে দিয়েছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের লবটা হবে ছোট, হরটা হবে বড়। বোঝা গেল? এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কি? লব। লবটা যদি ছোট হয় আর হরটা যদি হয় বড়। দেখো এখানে কিন্তু হর বড় এবং কি? লব ছোট। ঠিক আছে, লব ছোট এবং কি বলতে পারি আমরা? হর বড় যদি হয় তাহলে তাকে আমরা কি বলবো? সমান সমান তাকে আমরা বলবো কি? প্রকৃত ভগ্নাংশ, তাই না? তাকে আমরা কি বলতে পারি? প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ মানে বোঝা গেল? তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে বোঝা গেল? প্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের কি হবে? লবটা ছোট। দেখো এখানে লব ছোট না আর হরটা বড়, তাহলে তাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এইখানে দেখো কোন ভগ্নাংশের হরটা বড় এবং লবটা ছোট। যেমন দেখো প্রথমেই দেখো এখানে কি লবটা দেখো কি রয়েছে? লবটা ছোট, হরটা কিন্তু বড়। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, যাকে এরকম পাশে গোল চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করব। ঠিক আছে, আবার দেখো এর নিচে কি রয়েছে? এক রয়েছে, তার মানে কি? হরটা কি ছোট, লবটা বড়। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, এটা হলো অপ্রকৃত। এটাও দেখো লব বড় হর ছোট, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু আবার এইটা দেখো লবটা কি? লবটা ছোট, হরটা কি? বড়। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে পাশে আমরা এরকম একটা করে সার্কেল করব। ঠিক আছে, আবার দেখো ওপরে কত? 5, মানে লবটা ছোট, হরটা কি? বড়। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, পাশে আমরা এরকম একটা সার্কেল করব। আবার এখানে দেখো লবটা বড়, হরটা কিন্তু ছোট, তাহলে এটা কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ। আবার দেখো এখানে নিচে 1, ওপরে 8, মানে লব বড়, হর ছোট, তাহলে এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই অঙ্কগুলো শেষ। এবারে আমরা চলে আসবো 9-এর দাগের অঙ্কতে। তাহলে দেখো 9-এর দাগের অঙ্কে বলে দিয়েছে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান হবে। তাহলে দেখো কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান হবে, অর্থাৎ ভাবো বলে দিয়েছে 3/5,
এর অনন্যক কত হতে পারে? আমরা যদি বলি এর অনন্যক কত হবে, হবে অবশ্যই এটা উল্টে যাবে, কত হবে? 5/3। কিন্তু বলে দিয়েছে এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে, দেখো তার মানে এইখানে যে সংখ্যাটা তার অনন্যক কি একই সংখ্যা হলো? হলো না। এখানে রয়েছে 3/5 আর এখানে উল্টে গিয়ে হলো কত? 5/3। তাহলে দুটো তো সম্পূর্ণ আলাদা সংখ্যা, তাই না? কিন্তু বলে দিয়েছে এমন একটা সংখ্যা লিখতে হবে যার মূল সংখ্যাটা যা এবং অনন্যক দুটোই যেন একই সংখ্যা হয়। এরকম কোন সংখ্যা হবে? তাহলে এরকম সংখ্যা হবে কিন্তু এক। দেখো এক, একের নিচে কিছু নেই মানে কি রয়েছে? এক। তাহলে এর অনন্যক কত হবে? এর অনন্যক হবে, এর অনন্যক কিন্তু হবে এই দেখো, আমরা যদি এক আর এক বাই একটাকে উল্টে দিই তাহলে কি হবে? সেই এক বাই একই হবে, তাই না? ভাবো রয়েছে 8/1, একে যদি এর অনন্যক কি হবে? 8/1। এটা 1/8, এর অনন্যক কত হলো? 8/1, তাই না? ঠিক তেমনই 1/1, এর অনন্যক কত? 1/1ই হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু হবে না কিছু। উত্তর কোনটা হবে? একের অনন্যক হবে কিন্তু এক, তাই তো? তার মানে এইখানেও দেখো যে সংখ্যাটা ছিল অনন্যক কিন্তু আলাদা হয়ে গেল, এখানে দেখো যে সংখ্যাটা ছিল তার অনন্যক আলাদা হয়ে গেল। তুমি যে সংখ্যাই লেখো না কেন তাদের অনন্যক কিন্তু কী হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। কিন্তু এই যে এক, এর অনন্যক কিন্তু একই হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কী লিখতে পারি? একের উত্তরটাকে যদি আমরা লিখি, লিখতে পারি একের অনন্যক সেই সংখ্যার সমান হবে। সেই সংখ্যার সমান হবে। তাহলে এই হয়ে গেল আমাদের আরেকটা অ্যান্সার, ঠিক আছে? চলে আসবো আমরা দশের দাগের অঙ্কে, যেখানে দেখো বলে দিয়েছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল? তোমরা অঙ্কের মধ্যে এই এই দুটো অংশ জায়গায় তোমরা দাগ দেবে, 2/3 অংশ আমাকে দিল আর রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয়। তাহলে দেখো বলে দিয়েছে রমা রমা তার কাছে থাকা স্ট্যাম্পের স্ট্যাম্পের তোমরা ভালোভাবে দেখবে 2/3 অংশ আমাকে দিল। যে অংশটা আমি দাগ দিতে বললাম সেটাকেই দেখো আমি লিখছি কিন্তু, ঠিক আছে? তাহলে বলে দিয়েছে দেখো রমা তার কাছে থাকা স্ট্যাম্পের 2/3 অংশ আমাকে দিল। তাহলে দেখো অঙ্কের মধ্যে বলেই দিয়েছে যে তোমরা যে জায়গাটা দাগ দিয়েছো 2/3 অংশ আমাকে দিল। আবার বলে দিয়েছে দেখো রমা 18টি স্ট্যাম্প আমাকে দিল। অর্থাৎ আমরা কী লিখতে পারি? 2/3 অংশ, অর্থাৎ কী লিখবো আমরা? 2/3 অংশ অর্থাৎ কতগুলো স্ট্যাম্প? তার মানে 18টি স্ট্যাম্প, তাই না? তার মানে কি 2/3 অংশ স্ট্যাম্প মানে কতগুলো স্ট্যাম্প? 18টি স্ট্যাম্প। এটাই তো দাগ দেওয়া রয়েছে যে 2/3 অংশও আমাকে দিল, এখানেও দাগ দেওয়া আছে, আবার 18টি স্ট্যাম্পও আমাকে দিল, এখানেও দাগ দেওয়া আছে। তার মানে কি 2/3 অংশ মানেই 18টি স্ট্যাম্প। তাহলে জানতে চেয়েছে তার কাছে মোট কতগুলো স্ট্যাম্প ছিল। তার মানে মোট অংশ মানে আমরা সবসময় কত ধরে নেব? মোট অংশ মানে আমরা সবসময় এক ধরে নেব। মোট হলো এক অংশ, অর্থাৎ কতগুলো স্ট্যাম্প? তাহলে আমরা কী করবো? 18কে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? তাহলে দেখো এখানে কত রয়েছে? রয়েছে 2/3, এতটি স্ট্যাম্প, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত হবে? তাহলে দেখো এখানে 18-র নিচে কিছু নেই মানে কি? এক। তাহলে আমরা কী লিখবো? 18/1 যেমন আছে আছে, তাই তো? এবারে দেখো এখানে কত রয়েছে? ভাগ, ভাগের জায়গায় আমরা গুণ চিহ্ন দেবো, দিয়ে এই ভগ্নাংশটাকে উল্টে লিখবো। ভাগ থাকলে সবসময় গুণ চিহ্ন দিতে হয় এবং এই ভগ্নাংশটাকে মানে ভাগের পরের সংখ্যাটাকে উল্টে লিখতে হয়। মানে 2/3 আছে, উল্টে দিলে কী হবে? 3/2 হয়ে যাবে, ঠিক আছে? এতগুলো স্ট্যাম্প। তাহলে চলো আমরা যদি কাটাকুটি করি তাহলে কত হবে? 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে? 1। এবং 2 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? 2 × 9 = 18, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো এখানে? 9 × 3, অর্থাৎ তাহলে দেখো আমি যদি এই সাইডে লিখি তাহলে 9 × 3 অর্থাৎ 9 × 3 কত হচ্ছে? 27। তার মানে কত হচ্ছে? 27টি স্ট্যাম্প। মানে রমার কাছে মোট 27খানা স্ট্যাম্প ছিল, তার মধ্যে 2/3 অংশ অর্থাৎ কত? 18খানা স্ট্যাম্প সে আমাকে দিয়ে দিয়েছিল, তাই না? তাহলে চলো উত্তরটা লিখি।
তাহলে চলো আমরা যদি উত্তরটাকে লিখি, জানতে চাইছো তবে রমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল, তাহলে আমরা উত্তর লিখব রমার কাছে তাহলে কতগুলো স্ট্যাম্প ছিল, এই দেখো আমরা বের করলাম এক্ষুনি, রমার কাছে 27টি স্ট্যাম্প, তাহলে রমার কাছে কি 27টি স্ট্যাম্প ছিল। তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো 11 থেকে অঙ্কতে বলে দিয়েছে রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরেও তার কাছে কত টাকা বেঁচে আছে বলে দিয়েছে, 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল, তাহলে দেখো রাজিয়া প্রথমে 2/5 অংশ দিয়েছে দেবনাথকে এবং তারপরে দেখো 3/10 অংশ দিয়েছে সুনিতাকে। তাহলে আমরা দেখো লিখব দেবনাথ ও সুনিতাকে মোট দিয়েছে কত অংশ, তাহলে মোট কত অংশ দিয়েছে দেখো, তাহলে দেখো 2/5 অংশ দিয়েছে কাকে, 2/5 অংশ দিয়েছে দেবনাথকে, আর সুনিতাকে দেখো কত অংশ দিয়েছে বলে দিয়েছে 3/10। তাহলে মোট কত অংশ দিয়েছে বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, যোগ করতে হবে, তাই না? তাহলে দেখো আমরা যদি লসাগু করি 5 আর 10-এর, যদি আমি এখানে করি দেখো 5 আর 10-এর লসাগু, 5 দিয়ে করলে কত হবে, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কত হবে 5 আর 2-কে গুণ করলে 5 গুণ 2 অর্থাৎ কত হচ্ছে 10 হচ্ছে, তাই না? তাহলে এখানে কত হচ্ছে 10, তাহলে দেখো লসাগু কত হচ্ছে আমাদের 10, তাহলে আমরা লিখবো এখানে 10। তাহলে দেখো 5 দিয়ে আমরা যদি 10-কে ভাগ করি কত পাবো 2, সেই 2 দিয়ে ওপরে 2-কে গুণ করবো কত হবে 2 দুগুণে 4। আবার দেখো 10 দিয়ে যদি আমরা 10-কে ভাগ করি কত হবে, হবে 1, 1-এর সঙ্গে আমরা 3-কে গুণ করলে কত হবে 3 একে 3, অর্থাৎ কত হচ্ছে 7/10, এই এত অংশ। তার মানে রাজিয়া কি করলো, রাজিয়া দেবনাথ আর সুনিতাকে মোট কত অংশ দিয়ে দিল, 7/10 অংশ, তাই তো? তাহলে তার কাছে আর কত অংশ পড়ে আছে বের করতে গেলে আমরা কি করব, তাহলে আগে আমরা লিখে নেব মোট। মোট অংশকে আমরা সবসময় কত ধরে নেব বলো তো, মোট অংশকে আমরা ধরে নেব 1, আর বাকি অংশটা কত হবে তাহলে, তাহলে দেখো কারোর কাছে যদি মোট থাকে 10 টাকা, সেখান থেকে সে যদি 7 টাকা দিয়ে দেয় তার মানে তার কাছে কত টাকা থাকবে, 3 টাকা। কারোর কাছে যদি থাকে মোট 10 টাকা, সেখান থেকে সে যদি কাউকে 7 টাকা দিয়ে দেয় তার মানে পড়ে থাকবে কত, 3 টাকা না? তাহলে কী করে বের করলাম, মোট থেকে যতটা দিয়ে দেওয়া হয়েছে তাকে বিয়োগ করে, তাহলে এখানে মোট অংশ কত, 1, সেইখান থেকে এই যে দেবনাথ আর সুনিতাকে কত অংশ দিয়ে দিয়েছে মোট, 7/10, তাহলে তাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কী পেয়ে যাব, পেয়ে যাবো বাকি অংশটা। তাহলে লসাগু কত হবে 10, যেহেতু 1-এর নিচে কিছু নেই তাহলে আমরা কী করবো 10-এর সঙ্গে 1-কে ডাইরেক্ট গুণ করবো, 10 একে 10 বিয়োগ, এবারে দেখো 10 দিয়ে 10-কে ভাগ করলে কত হবে 1, সেই 1-এর সঙ্গে 7-কে গুণ করবো, 7 একে 7, তাহলে কত হচ্ছে দেখো 10-7 অর্থাৎ কত, 3/10 অংশ। তাহলে এই 3/10 অংশটাই কি বাকি অংশ, তাই তো? এবার অঙ্কের মধ্যে বলে দিয়েছে তার কাছে 180 টাকা রইল, তার মানে দেখো রাজিয়ার কাছে এমনিতে দেবনাথ আর সুনিতাকে দিয়ে দেওয়ার পর, এই যে এই অংশগুলো দিয়ে দেওয়ার পর কত টাকা পড়ে আছে, বাকি অংশ কত টাকা পড়ে রয়েছে, 3/10, আর অঙ্কের মধ্যে বলে দিয়েছে কত টাকা পড়ে রয়েছে, 180 টাকা। তার মানে কি আমরা লিখব 2/3 অংশ, 2/3 অংশ অর্থাৎ কত টাকা, 2/3 অংশ মানেই হলো কত, 180 টাকা। তার কারণ দেখো বলে দিয়েছে রাজিয়ার কাছে এমনিতেই পড়ে আছে 180 টাকা, আর আমরা বের করলাম রাজিয়ার কাছে কত অংশ পড়ে রয়েছে, অংশের বিচারে কত পড়ে রয়েছে 3/10, আর টাকার বিচারে কত টাকা পড়ে রয়েছে 180। তাহলে জানতে চেয়েছে কি, চেয়েছে যে এই যে এক অংশ মানে মোট কত টাকা ছিল, মোট মানে আমরা কত ধরে নিয়েছি, এক ধরে নিয়েছি না, তাহলে মোট অংশ মানে এক মানে কত হবে, তাহলে কী করবো 180 ভাগ কী লিখবো, এই যে প্রথমে যেটা রয়েছে 2/3, এই এত টাকা, তাই না? তাহলে দেখো এখানে কত হবে, 180 নিচে কিছু নেই মানে কি, 1 হবে। তারপরের লাইনে আমরা কী করবো দেখো 180/1 যেমন আছে আমরা লিখবো, এবং ভাগের জায়গায় গুণ চিহ্ন দিতে হয়, দিয়ে এটাকে উল্টে দিতে হয়, ঠিক আছে? যেমন 2/3 উল্টে দিলে কত হবে 3/2, এবার কাটাকুটি করি, 2 দিয়ে 2-কে ভাগ করলে হবে 1, 2 দিয়ে 18-কে ভাগ করলে কত হবে 2, 9, 18, শূন্যটাকেও যদি আমরা কেটে নিই তাহলে এখানে লিখে দেবো, তাহলে দেখো এখানে ঠিক কত হচ্ছে 90, এই দেখো 90/3 অর্থাৎ কত হবে, হবে 270 টাকা। তার মানে রাজিয়ার কাছে মোট কত টাকা ছিল, 270 টাকা ছিল, তাই না?
তাহলে উত্তরে জানতে চাইছে প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল। তাহলে চলো আমরা যদি এই জায়গাটাতে উত্তর লিখি তাহলে আমরা কি লিখবো, লিখবো যে প্রথমে রাজিয়ার কাছে, প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল, দেখো 270 টাকা, প্রথমে রাজিয়ার কাছে 270 টাকা ছিল। তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্ক শেষ, এবং এটা হলো আমাদের কি অ্যান্সার।